হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফ্যামিলি, খুশি লিটিল হার্ট ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের দেখাবো হেয়ার টাওয়াল সাউন্ড। তো আমি শ্যাম্পু করার পর আমি টাওয়াল দিয়ে ভালো করে ড্রাই করে চুলটা, তো তারপর আমি চুলটাকে কিভাবে আমি ড্রাই করি তো সেটা তোমরা দেখো। আর সাউন্ড হবে যে রিয়েল সাউন্ডটা, সেটা তোমরা শুনতেই পাচ্ছো। তো এইভাবে আমি চুলটাকে ড্রাই করি। এটা ড্রায়ার আছে, বাট এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই আমি এটা তোমাদের দেখাচ্ছি। নেক্সট বার তোমাদের দেখাবো আমি কি শ্যাম্পু ইউজ করি বা কি অয়েল ইউজ করি, সেটা আমি তোমাদের দেখাবো কি করে হেয়ার গ্রোথ ভালো হয়। তো সেই ব্যাপারে আমি তোমাদের একটা রিকোয়েস্ট আছে, আমাকে অনেকেই লাইভে রিকোয়েস্ট করেছো, তো আমি দেখাবো। তো এটা তোমরা দেখো, এইভাবে আমি হেয়ারটা ড্রাই করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ার লেন্থ কতটা। তো চলো তোমরা দেখতে থাকো স্ক্রিপ না করে। তো আমার হেয়ারটা তো ড্রাই হয়ে গেছে, মানে জলটা আমি ভালো করে আমি ঝেড়ে নিয়েছি চুল থেকে। তো এবারে হেয়ার ওয়াশ করার পর আমি সিঁদুর পরি। তো তোমরা ওয়েট করো একটু, আমি একটু সিঁদুরটা পরে নেব, তারপর আমি সিঁদুর পরে আসছি। তো এই যে আমি সিঁদুর পরে চলে এসেছি, তো তোমরা বলো কেমন লাগছে? একটু চোখে কাজলও পরে নিয়েছি, ভালো লাগে আমার কাজল পরতে, চোখে ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখো আর কেমন লাগছে তোমরা বলবে। এখানে আমি সাউন্ড দিয়েছিলাম, বাট সাউন্ডটা কোনো কারণে আসেনি, তো সেই জন্য আমি আবার এক্সট্রা সাউন্ড দিচ্ছি, মানে মানে এটা এডিট করার সময় আমাকে সাউন্ডটা দিতে হচ্ছে। তুই হ্যাঁ আপনার ব্যালকনি দেখি সকতে হ্যাঁ। বন্ধুরা তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো। বন্ধুরা তোমরা আমার সাথে থাকো, পাশে থাকার প্লিজ আমাকে ছেড়ে যেও না, আর আমার ভিডিওগুলো ওয়াচ করতে থাকো, তোমাদের সাহায্য আমার একান্ত দরকার, আর এই মুহূর্তে খুবই দরকার। আমি চাই তোমরা আমার সাথে থাকো, যারা আমাকে সময় দাও, মানে যারা ইউটিউবার নয়, যারা শুধু অডিয়েন্স, তারাও আমাকে অনেকে হেল্প করছে, অনেকেই আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কয়েকজনের নাম বিশেষ করে আমি পরে উল্লেখ করব আমার কোনো একটা ভিডিওতে। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবে প্লিজ আমাকে বন্ধু করে নাও। আর আমার এখানে এসে অনেকেই লেখো তোমাকে বন্ধু করলাম, তুমি এসে করো প্লিজ, এটা লিখো না, এগুলো স্প্যাম কমেন্ট। আর আর কি বলবো, আমি ইউটিউব থেকে এত ভালোবাসা পাচ্ছি, এত কিছু পাচ্ছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সাথে রয়েছো। তো আমার ভিডিও এটুকুনি বলবো, শুধু আমার ভিডিও ওয়াচ করতে থাকো, তোমাদেরকে আর আমার কিছু বলার নেই। আর ছেলে এসেছিলো পালিয়ে এলো, তো আজকের মতন এখানেই শেষ করবো। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি, মেয়ে ঘুমাচ্ছে, তো আর বেশি বড় করছি না, তোমাদের শুধু এটুকুনি বলতে এসেছিলাম। হেয়ারটাই তো দেখলে, হেয়ারটা মেনটেন করি, খুব বিশেষ কিছু করতে পারি না, ওই জাস্ট ঘেমে যাচ্ছি, খাওয়া হচ্ছে না।
হাওয়া হয়, আমার ব্যালকনিতে না খুব হাওয়া হয়, ভীষণ প্রচণ্ড পরিমাণে খুব সুন্দর হাওয়া দেয়, দেখছে দেখ। তো আমার সাথে থেকো, পাশে থেকো, এটাই বলবো। আর মেয়ে উঠে যাবে এক্ষুনি, তাই একটু নড়ছে। তো আজকের মতন রাখছি এখানে, তো তোমাদের টাটা করবো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই।